দয়া করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। বুঝলেন, আপনি খুব বড় ধোকা খেয়ে গেছেন। যে আপনাকে এসব দিয়েছে একদম ব্যাপারটা মিথ্যে। এবার আপনি ওই অফিসে যান, বুঝলেন। আপনাকে যে ওয়ার্ক অর্ডার দিয়েছে তাকে খুঁজে বার করুন, আর একান্ত না পেলে পরে থানায় ডায়েরি করুন। আমি আপনাকে একটা কথা বলি, চারিদিকে এত সব দু নম্বরই শুরু হয়েছে, ব্যাংকের পিন করছে, সমস্ত টাকা তুলে নেওয়া হচ্ছে, লটারি টোপ দেখিয়ে পথে বসিয়ে দিচ্ছে, রেডিওতে টিভিতে বারবার এত সাবধান করার পরেও আপনাদের একটু শিক্ষা হয় না। শুনুন, আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, তবে ওই জমিতে যে মালপত্রগুলো ফেলেছেন সেগুলো তাড়াতাড়ি পরিষ্কার করুন। তাছাড়া বেআইনিভাবে তো ওই মালগুলো ফেলেছেন, তাড়াতাড়ি ক্লিয়ার করুন কালকের মধ্যে, না হলে আপনার জরিমানাও হয়ে যেতে পারে। এই চলো সবাই। আমি আগে এগ্রিমেন্টটা ভালো করে পড়ে আপনাদের 6.5 লক্ষ টাকা ট্রান্সফার করে দিই, তারপর বাকি ব্যবস্থা করছি। ওকে মিস্টার দাশগুপ্ত, তাহলে কাজটা শুরু করুন। কংগ্রাচুলেশন এগেইন। লোকাল লোকজনের সাথে বেশি কথাবার্তা বলবেন না, বুঝতেই তো পারছেন, বললেই কাজ শুরুর আগে হাজার একটা বায়না শুরু করে দেবে। কাজ শুরু করুন, লোকাল কিছু প্রবলেম থাকলে সেটা আমরা হ্যান্ডেল করে দেবো। আপনারা রেডি হলেই আমি কাজটা শুরু করে দিতে পারি, আসলে অনেকগুলো টাকার ব্যাপার তো। আর কয়েকদিন পর থেকে আমার হাতে টাকা পয়সা আসতে শুরু করবে, আমি আপনাকে অ্যাডভান্স করে দেবো। ধরুন পুরো টাকাটা আমার হাতে আসতে এই মাসের 25 তারিখ। পা ভালো হয়ে গেলে তারপরে কি হবে বলো তো বাবা? পা ভালো হয়ে গেলে তুমি আমাদের মতো নরমালি হাঁটতে পারবে। হলো না, হলো না, হলো না। ঠিক আছে, আমি ভুল, তুমিই বলে দাও ঠিকঠাকই। আমি মায়ের মতন ফুটবল খেলতে পারবো। দাদা, এবার কি হবে? আমি তো সব পেপারসগুলো অরিজিনাল ভেবেছিলাম। আমার কিন্তু আগেই ডাউট হয়েছিল দাদা, তাই আমি আপনাকে সব কিছু ভালো করে দেখে নিতে বলেছিলাম। এখন তো বুঝতে পারছি ওই কোম্পানিও জাল, যে কাগজপত্রগুলো ওরা দিয়েছে সেগুলোও জাল। আপনার তো সর্বনাশ হয়ে গেল দাদা। বলছি যে সব রান্না হয়ে গেছে? হ্যাঁ মা, এদিকে সব মোটামুটি হয়ে এসেছে। সবাইকে ডাকতে বলুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ছোট বৌমা, বলছি যে রান্না তো হয়ে গেছে, সবাইকে ডাকো। হ্যাঁ মা, আমি ডাকছি। হ্যাঁ ডাক। বর্দা ভাই, শেষদা ভাই, এদিকে এসো, এখন খেতে দেওয়া হবে, এসো। যাও 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 যাও। রুম্পাই টমটম, এদিকে এসো, খাবে তো, যাও যাও যাও। মা, তুমি সবাইকে ডাকলে, আমাকে আর দাদু ভাইকে ডাকলে না। এই দেখো ছোট বৌমা, দাদু ভাই কিন্তু ঠিক কথা বলেছে, তাই না? দাদু ভাই জানো তো আমাদেরকে কেন ডাকেনি? আমি তো সর্বজ্যেষ্ঠ আর তুমি সর্বকনিষ্ঠ, কিন্তু খাবার সময় কিন্তু আমরা দুজনে আগে গিয়ে বসবো।